এবছর দুদিন শিব চতুর্দশী পড়েছে, 8 তারিখে একদিন পড়েছে, 9 তারিখে একদিন পড়েছে। যেনারা সূর্যোদয় পালন করেন তাদের 9 তারিখ, যেনারা শুধু তিথি দেখেন তাদের 8 তারিখ। এই শিবরাত্রি ব্রত মায়েরা করেন, বিশেষ করে আমাদের বাংলার মায়েরা তো বেশি করেন শিব চতুর্দশী ব্রত। শিব চতুর্দশী ব্রত কেন করা হয় জানেন কি? এখন যাদের বিবাহ হয়নি তারা বলবে শিবের মতো বর পাওয়ার জন্য করা হয়, আর যাদের বিবাহ হয়ে গেছে তারা বলবে সবাই করে তাই করি, বছরে একদিন মহেশ্বরের আরাধনা করি, মহাদেবের আরাধনা করি, এমন ভগবান তো জগতে হয় না, সবকিছুতে সন্তোষ, তাই নাম হয়েছে আশুতোষ। নলের জল দিন, কলের জল দিন, কুয়ার জল দিন, চৌবাচ্চার জল দিন, ডেঙ্গু মশা ভর্তি জল সেটাও তুলে মাথায় দিন, তাতেও সন্তুষ্ট, এমন ভগবান, আহা। তাই মহাপ্রভু শিবকে বলেছেন, না মানে চৈতন্যের পদ বলায় বৈষ্ণব, শিবেরে অমান্য করে ব্যর্থ তার সব। সে যদি নিজেকে বৈষ্ণব বলে বলে যে আমি মহাপ্রভুকে ছাড়া মানি না, আমি মহাপ্রভুকে মানি, শিবকে অমান্য করে, বলে সে জীবনে কোনোদিন বৈষ্ণব পথের দরজা দেখেনি। মহাদেব হলেন পরম বৈষ্ণব, দ্বাদশ মূর্তি অন্যতম বৈষ্ণব আছে, শ্রীমৎ ভাগবতে নাম আছে, তার মধ্যে মহাদেব আছেন অন্যতম, প্রহ্লাদ আছেন, জনক আছেন, ভীষ্ম আছেন, বলি মহারাজ আছেন, এনারা সব দ্বাদশ মূর্তি অন্যতম বৈষ্ণবের মধ্যে। সেই মহাদেবের যে শিব চতুর্দশী ব্রত করা হয়, এই ব্রত কবে থেকে চালু হয়? পুরাণে আছে একবার এই অমাবস্যার রাতে মহাদেব আর পার্বতীর সঙ্গে কথোপকথন হচ্ছে, মহাদেব নিত্য ভিক্ষা মুষ্টি ভিক্ষা করতেন, পার্বতী এসে বলছেন যার বাড়িতে অন্নপূর্ণা সে মুষ্টি ভিক্ষা করে, বুঝতে পাচ্ছেন? অন্নপূর্ণা যার গৃহে বাধা সে কিনা মুষ্টি ভিক্ষা করেন। তো পার্বতী এসে বলছেন কি হে ভোলানাথ, সকাল থেকে তো খালি সিদ্ধি আর ভাঙ ধুতুরার মহড়া চলছে, নন্দী ভিঙ্গিকে নিয়ে ভিক্ষায় কখন যাবে? মহাদেব বলছেন আজ আর এক লোটা সিদ্ধি নেব, তারপর যাব ভিক্ষায়। মহাদেব ভিক্ষায় বেরিয়েছেন, ভিক্ষায় বেরিয়ে এসে এক গাছের নিচে, বেলগাছের নিচে বসে আছেন, অমাবস্যার রাত্রি, প্রচন্ড দুর্যোগ, মহাদেব সেখানে বসে আছেন ধ্যানমগ্ন হয়ে। ধ্যানে কি? ধ্যানে রাম, তার নিরন্তর ধ্যানের মধ্যে রাম। ভোলা পঞ্চানন্দায় পঞ্চমুখে, এমন ধন নাই জগতে, হরি নাম বিনে আর কি ধন আছে প্রাণ জুড়াতে। মহাদেব নিরন্তর হরি নামের মধ্যে ডুবে থাকেন, নামের মধ্যে তিনি বসে সেই নাম জপ করছেন। আর এক ব্যাধ, তার জীবিকা হল পশু হত্যা করে জীবিকা নির্বাহ, সে সেদিন পশু হত্যা করতে বেরিয়েছে, এমন দুর্যোগ, সেই দিনই ছিল দুর্যোগ পূর্ণ দিন, প্রচন্ড ঝড় জল বৃষ্টি হচ্ছে, ব্যাধ সেই হিংস্র পশুর ভয়েতে বেল গাছের উপরে উঠে বসে আছে, পাছে কোনো হিংস্র জন্তুর দ্বারা আক্রান্ত না হয়। এমন সময় প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, আর ব্যাধ যে বেলগাছে বসে আছে সে বেলগাছটি হাওয়ায় দুলেছে, আর চারপাশটি বেলপাতা শিবের চরণে এসে পড়েছে, নিজে তো শিব বসে আছেন, মহাদেব শিবের চরণে এসে পড়েছে, আর বৃষ্টির জল শিবের চরণে এসে পড়েছে। মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ধ্যান ভঙ্গ হয়ে বলছেন কে রে আমার পরম ভক্ত, আজ এই চতুর্দশীর দিন আমাকে বেলপাতা আর জল দিয়ে পুজো করছিস, চোখের জল দিয়ে, তোর কি বর চাই, আয় আমার কাছে আয়। ব্যক্ত ভয় পেয়ে গেছে দেখে, ওই রকম মূর্তি, বাঘছাল পরিহিত, উলঙ্গ শরীর, সারা গায়ে সাপের গোডাউন, সমস্ত শরীরে সাপ ঘুরে বেড়াচ্ছে। ব্যাদ নেমে এসছে গাছ থেকে, বলছে না না আমি আপনাকে বেলপাতাও দিইনি জলও দিইনি, আমি গাছে বসেছিলাম, গাছ দুলেছে বেলপাতা পড়েছে, আর বৃষ্টির জল আপনার চরণে, বলছে না না আমি মানব না, তুই আমার চরণে বেলপাতা আর জল দিয়েছিস, বল তোর কি বর চাই। ব্যাদ বললেন
প্রভু আমার কোনো বর চাই না, আমার গৃহেতে বালক আছে, পুত্র সন্তান আর রমণী আছে স্ত্রী, এদের যেন আহারে ভরণ পোষণ হয়। বলে তোর কোনো চিন্তা নেই, আমি আশীর্বাদ করলাম, তোর ঘরে অন্নপূর্ণা বিরাজ করবে। আর আজ থেকে এই চতুর্দশী তিথিতে যে আমার পুজো করবে, যে আমাকে চার প্রহর জল দেবে, তার ঘরে শস্যপূর্ণা বসুন্ধরা বিরাজ করবেন। এখান থেকে শুরু হলো শিব চতুর্দশীর ব্রত। মহাদেব আশুতোষ, এদিকে মা অন্নপূর্ণা এলেন, এসে ভোলানাথকে দেখা হয়েছে, জঙ্গলে খুঁজতে খুঁজতে এসছেন, ভোলানাথ ফেরেননি। এসে বলছেন, কি হে ভোলানাথ, নিজে তো পেটে খিদের জ্বালায় বেলগাছের নিচে জমি নিয়েছ, আর ওদিকে ঢালাও বর দিচ্ছ, তোর ঘরে অন্নপূর্ণা থাকবে, তা আমায় আমি যদি ওর ঘরে গিয়ে থাকবো, তোমার ঘরে গিয়ে থাকবে, পার্বতী তো স্বয়ং অন্নপূর্ণা। তো বলছেন, ও হে ভোলানাথ, আমি যদি ওর ঘরে চলে যাবো, তোমার ঘরে থাকবে কি? ভোলানাথ বললেন, হে দেবী, তুমি করুণা করে ওর প্রতি কৃপা দৃষ্টি দাও, ওর যেন অন্ন কষ্ট দূর হয়। বলে, হ্যাঁ, তুমি যখন আশীর্বাদ দিয়েছো, সেই আশীর্বাদ তো ফলবতী হতেই হবে। মহাদেবের অনন্ত নাম, মহাদেবের আরাধনা যিনি না করবেন, মহাদেবের তপস্যা যিনি না করবেন, মহাদেবকে যিনি জল প্রদান না করেন, তিনি বৈষ্ণব পদবাচ্য হতে পারেন না। অনন্ত অনন্ত লীলা মহাদেবের। শ্রীমদ ভাগবতে দক্ষ যজ্ঞের কথা আপনারা শ্রবণ করেছেন, দক্ষ যজ্ঞে দেখেছেন মহাদেবের সতীকে কাঁধে নিয়ে সতীর যে দেহত্যাগ করেছেন, সেই দেহ থেকে 51টি পীঠ তৈরি হয়েছে সতীর। শ্বশুর তাকে অবজ্ঞা করেছিল, অশিব বলেছিল, শিব শব্দের অর্থ, শিব শব্দের অর্থ হল সভ্যতা, বলেছিল নামে শিব আচরণে অশিব, মহাদেবকে অবজ্ঞা করেছিলেন। সেই অবজ্ঞা দেবী সহ্য করতে পারেননি, তাই অগ্নিকুণ্ডে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। একেই বলা হয় দক্ষ যজ্ঞ। মহাদেবের করুণা অনন্ত। আগামী শিব চতুর্দশী কেউ কালকে করবেন, কেউ পরশু করবেন, কেউ 8 তারিখে করবেন, আর কেউ 9 তারিখে করবেন। যেনারা যেদিন করবেন, চার প্রহর জল দেবেন অবশ্যই, আর আপনার যা ইচ্ছা। মহাদেব কারোর ভুকা নয়, কোনো কিছুর ভুকা নয়, মহাদেবও ভাবের ভুকা, ভগবান মাত্রই ভাবের ভুকা। আপনি ভাব নিয়ে ভক্তি নিয়ে যা কিছু করবেন তাতেই তিনি সন্তুষ্ট। আর ভোলেনাথ তো নাম তো তার আশুতোষ, নাম তার নীলকণ্ঠ, সাক্ষাৎ ভগবান যখন পুতনার বক্ষে চেপেছিল, ভগবান চোখ বুঝে নিয়েছিলেন। কেন? পুতনা রাক্ষসী 3 মাসের বালককে কালকুট বিষ খাইয়ে মারতে এসছে। ভগবান কৃষ্ণচন্দ্র 3 মাসের তখন পুতনার বক্ষে দিয়ে কালকুট বিষ মাখিয়ে বক্ষে নিয়েছে, ভগবান চোখ বুঝে ফেলেছে। টিকাকারগণ প্রশ্ন করেছেন, বলে ভগবান পুতনার বক্ষে উঠে চোখ বুঝলেন কেন? বলে চোখ বোঝার অনেকগুলি উদাহরণ দিয়েছেন। বলে একটি উদাহরণ দিয়েছেন যে আমি যার প্রতি দৃষ্টি ফেলব সে তো উদ্ধার হয়ে যাবে, আর পুতনা সে আজকে অন্যায় কর্ম করতে এসছে, বালক হাতিনী, বালকদের যারা হত্যা করে তাদের মতো মহাপাপ আর কিছু নেই। বলে তো বালক হাতিনী, বালক হত্যা করতে এসছে, আমার যদি দৃষ্টি ওর উপরে পড়ে তো এমনি উদ্ধার হয়ে যাবে, তাই আমি দৃষ্টি ফেলবো না, চোখ বুঝে ফেলবো, তাই চোখ বুঝে নিয়েছেন। বলে দ্বিতীয় উদাহরণ কি, কেন চোখ বুঝেছেন? বললেন চোখ বুঝেছে দ্বিতীয়, শঙ্করকে আবাহন করছে, বলছেন ওহে শঙ্কর ভোলেনাথ, যখন সমুদ্র মন্থনে কালকুট বিষ উঠেছিল তখন তোমাকে স্মরণ করেছিলাম, তুমি তো সেই কালকুট গ্রহণ করে জগজীবকে রক্ষা করেছিলে, সেই কালকুট বিষ তুমি তোমার কণ্ঠে রেখে নামকরণ হয়েছিল নীলকণ্ঠ। তা আজ পুতনা বক্ষে কালকুট বিষ মেখে এসছে আমাকে মারবার জন্যে, তাই তুমি আমার মধ্যে প্রবেশ করো, প্রবেশ করে বিষটা তুমি তোমার কণ্ঠে নাও, আর আমি মাসির দুধটা পান করব। এই জন্য ভগবান চোখ বুঝে নিয়েছিলেন। শঙ্কর কেন
কণ্ঠের মধ্যে রেখেছিলেন বিষকে। এই যে বিষ, এই বিষটা কয়েক হাজার টন, সামান্য নয়, কয়েক হাজার টন বিষ। যখন দেবতাদের ভাগে পড়ল, দেবতারা সমুদ্র মন্থনের সময়, ভাগবতের সবই আলোচনা হচ্ছে, দেবতারা সমুদ্র মন্থনের সময় যখন বিষ পেলেন, তখন ওই বিষ কে পান করবে? বিষ কি করবে? ওই বিষের এমন শক্তি সমস্ত বিশ্বমন্ডল, সমস্ত বিশ্ব রথাতলে চলে যাবে বিষেতে। সকলে গেলেন, ব্রহ্মা সমস্ত দেবতারা ইন্দ্র বরুণ আদি গিয়ে মহাদেবকে তপস্যা করলেন। কৈলাসে গেলেন, মহাদেব চোখ খুললেন, রাম নাম জপে ব্যস্ত ছিলেন, চোখ খুললেন, কি ব্যাপার? বলে, প্রভু আমরা তো যখনই সংকটে পড়ি আপনার কাছে আসি। বলে, কি হয়েছে? না, এই হয়েছে, ভগবান পার্বতীকে ডাকলেন, হে দেবী, সমুদ্র মন্থনে এই হলহল বিষ উঠেছে, এই বিষ আমাকে গ্রহণ করতে বলছে দেবতারা। দেবীও সঙ্গে সঙ্গে বললেন, এ হলো পতিব্রতা স্ত্রী। দেবী বললেন, দেখো প্রভু, তুমি সেই বিষ গ্রহণ করলে যদি সমস্ত জীব জগৎ বাঁচে, তাহলে আমার এতে অনুমোদন আছে। পার্বতীর অনুমোদন নিয়ে মহাদেব কি করলেন? সেই হলাহল বিষ এক নিমেষে মুখে নিয়ে নিলেন। বিষ কিন্তু ঘেটেননি, বিষ গলায় রেখেছেন। এখানে টিকাকারগণ বলছেন, মহাদেব তো গিলে নিতে পারতেন, গিললেন না কেন? বলছেন, গিললেন না এই কারণে, অন্তরে তার নাম নাম চলছে, আত্মা তার কৃষ্ণ ভক্ত, গিলে যদি নেয় সেই কৃষ্ণের গায়ে আঘাত করা হলো, ভগবানের গায়ে আঘাত করা হলো। কেন? আমাদের আত্মা, আত্মা কি চায়? নিরন্তর ভগবানের নাম গ্রহণ করতে চায়, তাই ভিতরে তার নিরন্তর হরি নাম চলছে, নাম সংকীর্তন চলছে। তো বললো, যদি আমি বিষ ঘিটে নিই, তাহলে আমার অন্তরে গিয়ে আঘাত করবে, ভগবানের অন্তরে গিয়ে আঘাত করবে, আর যদি উগড়ে দিই, তাহলে বিশ্ব রসাতলে চলে যাবে। তাই তিনি কণ্ঠে নিয়ে চোখ বুঝে রইলেন। এলো মহাদেবের মহিমা। মহাদেবের অনন্ত মহিমা। বৃন্দাবনের টিকাকারগণ, পাঠকগণ রসিকতা করে ভগবান শঙ্করের লীলা কথা বলেন। এক জায়গায় এক চোর গেছেন এক মহাদেব মন্দির, বিশাল মহাদেব মন্দির। সেই মহাদেবের উচ্চতা হচ্ছে প্রায় দেড়তলা, দেড়তলা সমান মহাদেবের লিঙ্গ। আর সেই দেড়তলার উপরে, লিঙ্গের উপরে একটি বিশাল সোনার ঘণ্টা মারোয়ারিরা বানিয়ে দিয়েছে। চোরের দৃষ্টি ওই ঘণ্টার উপরে। চোর এসছে রাত্রেবেলা, এসে গ্রিলকে কেটেছে, কেটে এখন ওইখানে কি করে উঠবে ভেবে পাচ্ছে না, মইও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, দেড়তলা সমান মহাদেব। তো বাধ্য হয়ে চোর কি করলো, ও তো আর ভগবান মানে না, দেখছে লিঙ্গের যে বেড়টা আছে ওই বেড়ের ওপরে পা দিয়ে উঠলো, উঠে মহাদেবের মাথার ওপর একটা পা দিয়েছে, দুটো পা দিয়েছে, দিয়ে ঘণ্টাটা খুলছে। যেই খুলছে, সঙ্গে সঙ্গে মহাদেব প্রকট হয়ে গেছে সশরীরে। বলে, কে রে আমার এত বড় ভক্ত, আয় আয় আয়, তোর কি বর চাই আয়। চোর তো ভয় পেয়ে গেছে ওই রূপ দেখে, লাফিয়ে নেমে পড়ে বলে, যে না, আমি আমি কেউ নয়, আমি কেউ, আমি কোনো ভক্ত নয়, আমি চোর বাবা, আমি চুরি করতে। বলে, আরে না না, বস, দাঁড়া, কি লাগবে তোর, বল তো কি চাই, বল বল। বলো, না না না, আমি এই কাজ আর করবো না, হাত জোর করে বলছে, আমার ভুল হয়ে গেছে। বলে, আরে বেটা কি চাই, লোকে তো আমার মাথায় জল দেয়, বেলপাতা দেয়, কেউ কাঁটা ফল দেয়, কেউ একটু চিনি দেয়, কেউ একটু মিছরি দেয়, তুই সারা শরীরটা আমার মাথায় চাপিয়ে দিয়েছিস, তোর জন্য আমি স্পেশাল কিছু দেবো, বল কি চাই। তো মহাদেব হলেন এইরকম আশুতোষ, সন্তোষ। এরম ভগবান ভজবেন না আর কাকে ভজবেন, এইরম ভগবান আরাধনা করুন, তবেই না গোবিন্দ পাদপদ্মের অতি জন্মাবে। এরম ভগবানের আরাধনা করলে তবেই আপনি ভগবানকে নিরন্তর অন্তরে পেতে পারবেন।